পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রামীণ সম্পদ কর্মী নেওয়া হবে, তো সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিততে আলোচনা করব যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। আবেদনের শেষ ডেট কত এবং কিভাবে আবেদন করবেন, কারা কারা যোগ্য, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে থাকছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেল কিংবা ভিডিওর পাশে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন, তার পাশেই যে বেল আইকনটি ওপেন হবে সেখানেও আরেকটি ক্লিক করে জুড়ে যাবেন সমস্ত লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলোর সাথে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা ভিডিওটি শুরু হচ্ছে ইন্ট্রোর পর। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানটি। তো প্রথমে কিন্তু বলা রয়েছে পশ্চিমবঙ্গ সামাজিক নিরীক্ষা বিভাগ, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, জেলা সমাহর্তার করণ পশ্চিম বর্ধমান। তো বন্ধুরা এই নিয়োগটি কিন্তু পশ্চিম বর্ধমানে হতে চলেছে। তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা এর বিজ্ঞপ্তি নাম্বারটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে উপরে এখানে লেখা রয়েছে দেখুন 099/DSAU/P&RD। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে, 2/8/2018 তারিখে। তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে এই বিজ্ঞপ্তি সম্পর্কেই বিস্তারিতভাবে খুলে বলছি। তো এখানে বলা হয়েছে দেখুন রাজ্য সামাজিক নিরীক্ষা দপ্তরের পত্রাঙ্ক নাম্বার 18/18SAU/3S/14/2015 23/5/2018 এর নির্দেশ অনুসারে আগামী আগস্ট সেপ্টেম্বরের অন্তর্বর্তী সময়ে পশ্চিম বর্ধমান জেলার আন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, কাকসা ও সালানপুর এর খালি হওয়া স্থানে সমস্ত গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পে MGNREGS প্রধানমন্ত্রী আবাস যোজনা PMYG জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প NSAP ও জাতীয় খাদ্য সুরক্ষা আইন NFSA কর্মসূচির 2018-19 আর্থিক বর্ষে প্রথম পর্যায়ে সামাজিক নিরীক্ষার জন্য দৈনিক মজুরি ভিত্তিক এবং অস্থায়ীভাবে গ্রামীণ সম্পদ কর্মী ভিলেজ রিসোর্স পার্সন নিযুক্ত করা হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এতটুকু শুনলেন, তো এখানে ভালোভাবে বুঝে নিন যে এখানে নিয়োগ করা যে হবে সেই নিয়োগগুলি হবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে। এই নিয়োগটি যে হবে সমস্ত গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসূচি সুনিশ্চিতকরণ প্রকল্পে, যেটা হচ্ছে MGNREGS প্রকল্পে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG সেই প্রকল্পে, তার সাথে সাথে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প NSAP এটাতে এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন NFSA কর্মসূচির 2018-19 আর্থিক বর্ষের প্রথম পর্যায়ের সামাজিক নিরীক্ষার জন্য দৈনিক মজুরি ভিত্তিক এবং অস্থায়ীভাবে। তো বন্ধুরা এই নিয়োগটি যে হবে সেটি কিন্তু দৈনিক মজুরি ভিত্তিক এবং এটি অস্থায়ীভাবে গ্রাম সম্পদ কর্মী ভিলেজ রিসোর্স পার্সন নিযুক্ত করা হবে। তো বন্ধুরা আশা করি এতটুকু আপনারা বুঝলেন। তো এখানে দেখুন বলা হয়েছে উক্ত কাজের জন্য উপরুক্ত ব্লক এলাকার বসবাসকারী নিম্নলিখিত যোগ্যতামান সম্পন্ন এবং বাড়ি বাড়ি ঘুরে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আগামী 2/8/2018 থেকে 14/8/2018 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত মুখবন্ধ খামে উপরের প্রার্থীর নাম ও গ্রাম পঞ্চায়েত সহ নিম্নে সংযোজিত নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র ড্রপ বক্সে জমা করার জন্য আহ্বান করা হচ্ছে। তো বন্ধুরা
তো বন্ধুরা, আপনারা যারা যারা আবেদন করবেন, আপনারা সকলেই সমষ্টি উন্নয়ন অধিকারীকের কার্যালয়ে আগামী 14/8/2018 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরকারি ছুটি বাদ দিয়ে, যে সরকারি ছুটিগুলো হয় সেই ছুটিগুলো বাদ দিয়ে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। এবং আবেদনপত্রটি আপনারা করবেন একটি খামের ভিতর ভরে, খামের মুখটিকে সিল করে দেবেন এবং উপরে আপনার নাম ও আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সহ আপনারা সব কিছু সুনির্দিষ্টভাবে লিখে আপনারা গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা যে ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। যোগ্য প্রার্থীদের নামের তালিকা সহ পরীক্ষার সময় ও স্থান জেলার ওয়েবসাইটে, দেখুন এই যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে www.bardhaman.gov.in, তার পাশাপাশি দেখুন www.bardhaman.nic.in, এই দুটি ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং এখানে তার পাশাপাশি বলা হয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীকের বিডিও কার্যালয়েও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো বন্ধুরা দেখুন, এছাড়াও ওয়েবসাইটে তো পাবেন, তাছাড়াও আপনারা সমষ্টি উন্নয়ন অধিকারীকের যে বিডিও কার্যালয়ের নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডেও কিন্তু প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আশা করি এতটুকু বুঝলেন। তো আবারও বলছি, আপনারা কিন্তু আবেদনটি সেরে ফেলবেন 14/8/2018 তারিখ বিকেল 4টার মধ্যে। আপনারা কিন্তু সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনাদের আবেদনপত্রটি ড্রপ বক্সে ফেলে আসবেন। তো বন্ধুরা, এর যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা দেখে নিন। বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তার মানে আপনার বয়স কিন্তু 18 বছরের উপরে হতে হবে 1/1/2018 অনুযায়ী। ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, আপনাকে কিন্তু অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে। আবেদনকারী জব কার্ডের কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন, আপনি যদি জব কার্ডের যে কাজ করে থাকেন তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে, তার পাশাপাশি আবেদনকারীকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে। মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মহিলা ও পূর্বে যদি আপনার যদি আগে কোনো সামাজিক নিরীক্ষার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারী কোনোভাবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকর্মী ও সুপারভাইজার হবে না এবং উপরুক্ত 4টি প্রকল্প রূপায়ণের সাথে কোনোভাবে যুক্ত হওয়া চলবে না, যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তার মানে দেখুন, আবেদনকারী কোনোভাবে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য কর্মী ও সুপারভাইজার হবেন না। যদি আপনারা যদি এই পদগুলিতে থেকে থাকেন যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য কিংবা কর্মী সুপারভাইজার যদি হন এবং উপরোক্ত যে 4টি প্রকল্প বর্ণনা করা হয়েছে সেগুলোর সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি আবেদন করবেন না, আর যদিও করে থাকেন তাহলে আপনার আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজে স্থায়ী বা অস্থায়ীভাবে যুক্ত হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। আপনি যদি তার পাশাপাশি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজে স্থায়ীভাবে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি গ্রাহ্য হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়েছে এই নিযুক্তিকরণ সম্পূর্ণরূপে অস্থায়ী এবং দৈনিক মজুরি ভিত্তিক। তো বন্ধুরা, এটা আশা করি আপনারা বুঝে গেলেন। তো এই দৈনিক মজুরি ভিত্তিক কাজের ক্ষেত্রে কোনোরূপ মাসিক ভাতা বা স্থায়ীকরণের দাবি গ্রাহ্য হবে না। তো বন্ধুরা, তার পাশাপাশি এটাও বুঝলেন যে এর জন্য কিন্তু আপনাদের কোনো মাসিক ভাতা দেওয়া হবে না, তার পাশাপাশি কোনো স্থায়ীকরণের দাবিও কিন্তু গ্রাহ্য করা হবে না। বর্তমানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পে অধীন দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরির সমান অর্থ দিন প্রতি 382 টাকা সর্বাধিক 20 দিনের জন্য প্রদান করা হবে। তার মানে বন্ধুরা, এটা বুঝতেই পারছেন যে বর্তমানে যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প যেটা রয়েছে, মানে যেটা বাংলার ভাষায় বলা হয় 100 দিনের কাজ, সেই কাজের যে দৈনিক মজুরি রয়েছে 382 টাকা সেটাই কিন্তু প্রদান করা হবে এবং সর্বাধিক 20 দিন। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক সামর্থ্য, মৌখিক পরীক্ষা ও প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো বন্ধুরা, প্রার্থী বাছাই যে করা হবে
সেটা কিন্তু দেখুন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা উপর ভিত্তি করা হবে, কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করা হবে, তারপর ব্যক্তিগত শারীরিক সামর্থ্য ও মৌখিক পরীক্ষা ও প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমেও প্রার্থী বাছাই করা হতে হবে। তারপর দেখুন আবেদনপত্রের সহিত নিম্নলিখিত গুলির স্বপ্রত্যায়িত নকল দিতে হবে, তার মানে আপনার এই কী কী কাগজপত্র এবং ডকুমেন্টস দিতে হবে আপনার এই আবেদনপত্রের সাথে। জন্ম তারিখের শংসাপত্র মানে আপনার এই ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে কোনো একটি কাগজ দেবেন, ভোটার কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র দুটো দিতে হবে। তারপর তপশিলি জাতি উপজাতির শংসাপত্র প্রযোজ্য হলে, যদি আপনার তপশিলি জাতি উপজাতির শংসাপত্র থাকে তাহলে দেবেন। অভিজ্ঞতার শংসাপত্র, আপনার যে অভিজ্ঞতাটি রয়েছে সেই অভিজ্ঞতার শংসাপত্র দেবেন। তারপর জব কার্ড দিতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর সাথে আছেন তার প্রমাণপত্র। তো বন্ধুরা আশা করি ইজ ইট ক্লিয়ার। তারপর দেখুন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ড্রপ বক্সে, আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটি হচ্ছে ড্রপ বক্সে, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয় বিডিও অফিস, আন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, কাকসা ও সালানপুর, এই যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এই যে ঠিকানায় সংশ্লিষ্ট যে বিডিও অফিসের কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন। যে কোনো রকম সহায়তার জন্য যোগাযোগ করুন জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিম বর্ধমান জেলা, এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু আরও বিশদ বিবরণের জন্য যে কোনো রকম সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা দেখুন এর আবেদনটি কিভাবে করবেন। তো বন্ধুরা এর যে আবেদনপত্রটি আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার সবার উপরের দিকে লেখা রয়েছে কিন্তু সামাজিক নিরীক্ষার কাজে গ্রাম সম্পদ কর্মী নিযুক্তিকরণ এর আবেদনপত্র। তো বন্ধুরা ঠিক এই ধরনের একটি আবেদনপত্র আপনারা পেয়ে যাবেন, কিন্তু সবার প্রথমেই দেখবেন লেখা থাকবে প্রতি জেলা নোডাল অধিকারিক সামাজিক নিরীক্ষা, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, পশ্চিম বর্ধমান। তো ঠিক বন্ধুরা দেখুন আবেদনপত্রটি দেখে নিন, একদম ইজি প্যাটার্নে আবেদনপত্রটি তৈরি করা। সবার প্রথমেই দেখুন প্রার্থীর নাম ইংরেজিতে মাধ্যমিকের শংসাপত্র অনুযায়ী, তার মানে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো রয়েছে সার্টিফিকেটের যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন সুন্দরভাবে ইংরেজিতে, তার পাশাপাশি বাংলাতেও লিখে দেবেন। তারপর দেখুন এখানে আপনার পিতা স্বামীর নাম ঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে এই ধরনের দেখুন একদম ইজি তথ্যগুলো এগুলো। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপরে কোথা থেকে কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত নাম্বার পেয়েছেন, কত শতাংশ ছিল এবং কত সালে পাশ করেছেন, সব কিছু এখানে বিস্তারিতভাবে প্রত্যেকটি ঘরে বসিয়ে দেবেন। তারপর দেখুন কাজের অভিজ্ঞতা, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে ক্রমিক সংখ্যা দেবেন, কর্মসংস্থানের নাম দেবেন, যে ধরনের কাজে যুক্ত ছিলেন তার প্রকৃতি, কী ধরনের কাজে আপনি যুক্ত ছিলেন সেটা দেবেন, এবং কতদিন যাবৎ উক্ত কাজে যুক্ত আছেন কিংবা ছিলেন, এসব কিছু লিখে দেবেন। সব কিছু তথ্য এখানে ফিল আপ করে দেবেন, একদম ইজি স্টেপ। তারপর দেখুন এখানে একটি 10 নম্বরে কলাম রয়েছে যে অতিরিক্ত তথ্য, এই কলামসে আপনি আপনার যদি কোনো অতিরিক্ত তথ্য দিতে চান তাহলে সেখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে, উপরোক্ত সমস্ত প্রদত্ত তত্ত্বাবলী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, অন্যথায় আমার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তারপর আপনারা এটি পড়ে, তারপর দেখুন প্রার্থীর নাম, সহি ও তারিখ, তারপরে এখানে আপনি আপনার যে সিগনেচারটি সেটি করবেন এখন এবং ডেট দেবেন। ডেট দিয়ে আবেদনপত্রের সাথে যে নির্দিষ্ট কাগজপত্রগুলি চাওয়া হয়েছে সেগুলো আপনি নিজস্ব সেলফ অ্যাটেস্ট করে সেই নির্দিষ্ট সংশ্লিষ্ট আধিকারিকের যে অফিস রয়েছে সেই অফিসের ড্রপ বক্সে জমা করবেন। তো বন্ধুরা আশা করি এই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, তার পাশাপাশি একটি কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি কেমন হলো। তার পাশাপাশি যারা মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেল কিংবা ভিডিওর পাশে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন, তার পাশে বেল আইকনটিতে ক্লিক করে জুড়ে যাবেন সমস্ত লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলোর সাথে। তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thank you for watching guys. Bye bye.